মালিক সারা রাত্র বাড়িন্দায় সিকিরেট টানে আর পায়চারি করে আর নিজের চোখে দেখে দারোয়ান গেটে বৈসা বাঙ্গা চেরে মোশার কামড় খায় নাক ডাইকা ঘুমাইতেছে আর মাসের শেষে বেতন ও গনতেছে গরিব যখন সারা দিন পরিশ্রম করে আসে তল্লা নিজে বলে আমি পিঠ থামরায় ঘুম পড়ায় দেই পিঠ থামরায় ঘুম পড়ায় দেই জিজ্ঞাস করেন কয়জন রিক্সাওয়ালা ঘুমের আধারে হবে বাতি আপন মন ইসলামী আসসালামাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الذنون ولا يسفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علج العظيم جواد الكريم فعال لما يريد والصلاه والسلام على حبيبنا المصطفى الذي بعثه الى الجن والانس بشيرا ونذيرا داعيا الى الله رحمه للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا. وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم يا ابا سفيان جئت بكرامة الدنيا والاخرة. او كما قال عليه الصلاة والسلام হত্র মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা শিখা এবং মানার তৌফিক দান করে আমরা যদিও এখন দুনিয়াতে বিদ্যমান উপস্থিত বা দুনিয়াটা আমাদের পদচারণে মুখরিত একটা দিন অচিরই আসবে আমরা কেউ দুনিয়াতে থাকবো না আমাদের আগে যারা ছিলেন ওনারাও দুনিয়াতে নাই একটা দিন আসবে আমরাও কেউ থাকবো না চাই সে দুনিয়ার যে জায়গায় বাস করুক না কেন দুনিয়া এরকম কোনো জায়গা নাই যেইখানের মানুষ চিরঞ্জীব আর আল্লাহর সিদ্ধান্ত এটাই অন্যথায় আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেষ্টা করতেন না আল্লাহ মানুষকে বুঝাইতে চেষ্টা করেন বাধ্য করতে চেষ্টা করেন না আর আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারেন এটার হাজারো দৃষ্টান্ত আমাদের চোখের সামনে রাখা অত দূরে না যায়া বর্তমান যেই রোগে সারা দুনিয়া আক্রান্ত ছোট্ট একটা ভাইরাস করুণার একটা মানুষের তুলনায় তার কোনো পার্সেন্টেজই হয় না বিশ লক্ষ একত্রিত করলে এক গ্রাম ওয়েট হয় না ওজন হয় না সাড়ে সাতশো কোটি মানুষের ব্রেনকে আল্লাহ জিরুন নিচে নিয়ে আসছে সবাই আতঙ্কিত ঠিক না অথচ এত বড় বড় অস্ত্র আমাদের কাছে টেকনোলজি আমাদের কাছে সবকিছু থাকা সত্ত্বেও সারা দুনিয়া এটার সামনে বিলকুল নিঃশয় এখন যদিও নাকি একটু আলো দেখা যায় দুই হাজার বিশে যখন প্রথম আসে তখন কোনো আলোর চিহ্নই দেখা যেতেছিল না সাড়ে সাতশো কোটি মানুষের ব্রেন জিরুন নিচে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান বাধ্য করতে চান না এই জন্য দুনিয়ার কোনো জায়গা নাই যেখানের মানুষ চিরঞ্জিত তা আল্লাহ বোঝান ইবনে তাফরাহ ও মানুষ দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে এমনিই তো আমরা সবাই বিমুখ সবকিছু পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করি নাই যতক্ষণ পর্যন্ত পাই নাই ততক্ষণ পর্যন্ত তো আল্লাহ আল্লাহ করতেছিলাম আর যেদিন ওই বিমুখ হয়ে গেছে আল্লাহকে ভুলে গেছি অস্তিত্ব ছিল না তো কোনো আলোচনাই ছিল না অস্তিত্ব হয়েছে বড় হইতেছিলাম যেদিন যৌবনে পা দিলাম ওদিনই আল্লাহকে ভুলে গেলাম কেননা বাচ্চার উপর থেকে তো কলম উঠানো তার বিরুদ্ধে লেখা হয় না পক্ষেও লেখা হয় না রুফিয়াল কলমান শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় মেয়ে ছেলে হোক কলম তার বিরুদ্ধে যায় না যেদিনই যৌবন পাইলো ওদিনই আল্লাহর বিরোধিতা শুরু করলো এটাই মনে হয় সত্য ঠিক না কি বলেন হ্যাঁ জমিওয়ালা যতদিন পর্যন্ত জমি পায় নাই ততদিন পর্যন্ত আল্লাহ ভুলে নাই যেদিন জমিন পায় গেছে ওদিন আল্লাহ ভুলে গেছে তারপরও আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন এই জন্যই আমি একটা পিছের থেকে নিয়ে যাইতেছি আল্লাহ আমাদেরকে বোঝানো মানুষ সবকিছু পায়া হারায় যে তুমি কিন্তু চিরঞ্জীব না আমাদের আগে যারা ছিল ওনারা আজকে নাই একটা দিন আসবে আমরাও থাকবো না যদিও নাকি গ্রামগঞ্জ শহর রোড ঘাট হাট বাজার অফিস আদালত খ্যাত খামার মেল ফ্যাক্টরি সর্ব জায়গায় আমাদের বিচরণে মুখরিত এমনকি এখন দেখলে দেখবেন হাজারো প্লেন উঠতেছে হাজারো প্লেন নামতেছে হাজারো প্লেন উড়ার জন্য প্রস্তুতি নিতেছে আকাশের একটা বিশাল পরিধি পর্যন্ত আমার আমাদের বিচরণে মুখরিত যদিও প্লেনের আওয়াজগুলো আমরা শুনি না কিন্তু নেটে সার্চ দিয়া দেখবেন এখনও বাংলাদেশের আকাশে দুই চার বিষটা পাবেন ওরন্ত কিছু কিছু দেশ তো এমন দেখা যায় যে মনে হয় মাটি আর দেখা যায় না প্লেনই প্লেন দেখা যায় এরকম সমুদ্র আমাদের বিচরণ কিন্তু একটা দিন আসবে আমরা কেউ থাকবো না সবাইকে এখান থেকে চলে যেতে হবে যিনি নিয়ে আসছেন উনি আমাদেরকে নিয়ে যাবেন আমরা সদ ইচ্ছায় আসি নাই না আপনি না আমি কেউ সদ ইচ্ছায় আসে নাই নাইলে আল্লাহ রসুল এই দোয়া কোনোদিন করতেন না আল্লাহামদুলিল্লাহ প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন আমার অস্তিত্বই ছিল আমি সদিচ্ছায় অস্তিত্ব লাভ করি নাই তারপর মানুষ এটা তো আরো উপরের জিনিস মানুষ হিসাবে আমরা অস্তিত্ব লাভ করছি আল্লাহর সদ আমাদের অস্তিত্বটাও অনেক বড় না এখানে সাত ফিটের হবে না কেউ মনে হয় অস্তিত্বটাও ছোট আবার বয়স আল্লাহ আমাদেরকে বেশি দেন নাই ষাট সত্তর বছর ষাট সত্তর বছরে বেশি উম্মত এই দুনিয়াতে থাকবে না এর জন্য কোনো নবী রসুল যদিও উম্মতকে বয়সের ব্যাপারে সতর্ক করেন নাই কিন্তু দয়ার নবী মোহাম্মদ রসুল সাল্লু ওয়াসাল্লাম উনি উম্মত কে সতর্ক করছেন যার কারণে চিৎকার দিয়া বলছেন তোমাদের বয়স কম আমার উম্মতি তোমাদের বয়স ষাট সত্তর হবে কলিল এর তাজা যারা পাবে তাদেরকে হাতের করে গোনা যাবে বিদায় আপনি আমি যাব আজ হোক আর কাল হোক আসার সিরিয়াল আছে কসম খোদার যাওয়ার কোন সিরিয়াল রাখেন ফেরেস্তাদের প্রশ্ন ছিল এত কেন বানাইলেন দুনিয়া জাগা নিবে না লামিয়া সাইদ দুনিয়া আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন জাল তুলে হুমুল মৌতা আসবে যাবে জাগার অভাব হবে এই জন্য আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই এখানে বাপ পাওয়া যাবে যে নিজের চোখের পানি দিয়ে সন্তানকে কবরে রাখছে পাওয়া যাবে এখানে না পাওয়া যাবে না আবার এখানে সন্তানও পাওয়া যাবে চোখের পানি দেওয়া বাপকে কবরে রাখছে মাবুন ও পাওয়া যাবে যেই মেয়ে নিজের মাকে গোসল দিছে আবার এটু পাওয়া যাবে মা ও মেয়ের কে গোসল দিছে কাফন পড়া দিছে চোখের পানি দিয়া কি করবে সিদ্ধান্ত এটি আল্লাহ বিদায় যাওয়ার কোনো সিরিয়াল নাই বেশি দিন এখানে থাকবো না কথা লম্বা হইলেই যেন এমন না যে বুড়া চলে যাবে যুবক থেকে যাবে না 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 তাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না সবাবলায়ুকা সবাবুকা যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে না দেয় মাতাল না করে পাগল না বানায় কামিন সব কত যুবককে তোমরা যৌবন সহ কবরের কোলে সোয়া দিস। ডাকা মাওয়া রাস্তা এই পর্যন্ত বহু যুবককে সোয়া দিছে ঠিক না দেয় নাই না জানি বিড়ি চালু হওয়ার পরে আরো কত যুবককে সোহাবের সত্য তো না। বড় আশা ছিল বুক বড়া বড় স্বপ্ন ছিল চোখ বড়া বড় সেলফির শখ ছিল কিন্তু হয় মৌ তোকে আগে বাড়তে দেয় আশা আসার জায়গায় স্বপ্ন স্বপ্নের জায়গায় ও কবরের কোলে সত্য এই মৃত্যু হওয়ার সাথে সাথে দেয় আর বলে আচাল তোমার বয়স শেষ গড়ালাদেরকে সান্ত্বনা দেয় এই ব্যক্তির বয়স শেষ আল আজাল অনকাতিল আমাল এই ব্যক্তির আশাও শেষ তোমাদের কান্না বেকার কোনো লাভ হবে না আর ফিরে আসবে না এখানে যে চায় আর ফিরে আসে না আমাদের আগে যারা ছিল ওনারা কেউ নাই যদি এই এলাকায় যারা আগে চলে গেছে দুই চার দশ বছর আগে এদেরকে যদি এখন মাওয়া হাইওয়েতে উঠে দাঁড় করা দেওয়া হয় আর বলা হয় এটা বিক্রমপুর একটা মুস্কি হাসি দিয়া বলবে আমাকে কি পাগল পাইলে নাকি এরকম তো বিক্রমপুর ছিল না এটা কোন নিয়ে ঠিক না কি বলেন আজকে নাই ওনারা একদিন আমরাও থাকবো না কিন্তু আসল কথায় আসি যিনি এই ছোট্ট অস্তিত্বটা দিছেন ছোট্ট জীবনটা দিছেন এই ছোট্ট জীবনটার অস্তিত্বটাকে উপযোগী বানাইতে হবে ঘোরা নিয়ে যেতে হবে যে গোরা নিয়ে যাবে যে উপযোগী বানায় যাবে কসম খোদার আল্লাহ দেখে না কে কি খায় কে কি পড়ে কে কোথায় বাস করে কার রং কি কার ঢং কি কার পোশাক কি কার পরিচ্ছেদ কি কার ভাষা কি হায় হায় কার পেশা কি কে কতটুক শিক্ষিত কতটুক শিক্ষিত না কসম খোদার দুনিয়ার কিচ্ছু আল্লাহ দেখেন না যদি দেখতেন হায় হায় যদি আল্লাহ দেখতেন তাহলে আবু তালেবের জাহান নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না আবু তালেব শুধু কোরাইশি না শুধু হাসিমি না মোহাম্মদুর রসুল চাচা শুধু চাচা না একই রক্ত দুই শিরায় উপশিরায় দৌড়াইতেছে অথচ আল্লাহর রসুলের রক্ত পান করছেন পচা রক্ত সিঙ্গা লাগানের পরে আল্লাহ রসুল সাহাবির হাতে উঠা দিয়েছেন যাও নিক্ষেপ করে আসো বাহিরে যে চেটা খায় ফেলছে ফিরা আসার পরে জিজ্ঞাসা করছে কি করছো বলছে ইয়া রসুল আল্লাহ নিক্ষেপ করছি কোথায় পেটে বলছে পেটে বলছে সুগ্রাম ছাড়া কিচ্ছু ছিল না মনকে বড় বুঝাইতে চেয়েছি নিক্ষেপ করার জন্য মন মানতে ছিল না জিব্বা যে কখন চেটা ফেলছে জানিও না আল্লাহ রসুল বলছে শরীর তোর জাহান নামের উপরে হারা অথচ আবু বকরে আবু তালেবের শিরায় উপশিরায় মোহাম্মদ রসুল রক্ত ছিল রক্তের সম্পর্ক ছিল চাচা যাকে বসাই আল্লাহ রসুল চাচাদের মর্যাদা বুঝাইছে না আল্লাহ রসুলা চাচা না বাবা বাবার যতটুকু মর্যাদা চাচার মর্যাদা বাবার যতটুকু স্থান চাচার অতটুকু স্থান বাবার যতটুকু ইজ্জত সরমান চাচার অতটুকু ইজ্জত সরমান ওই চাচা চাচা যার ছোঁয়া লাগলে ভাগ্য খোলে ছোঁয়া ছোঁয়া এরকম ছুয়া দিলে ভাগ্য খোলা যায় মরা খেজুর গাছকে আল্লাহ রসুল পিঠ লাগায় খোদবা পড়তেন যেদিন মেম্বার তৈরি হয়েছে মেম্বারে পা রাখতে দেরি খেজুর গাছের চিৎকার বাহির হইতে দেরি হয় পুরা মসজিদে নববীর মানুষ শুনতে ছিল ফেরে খেজুর গাছ ফুফায়া ফুফায়া কানতে ছিল আল্লাহ রসুল নাইমা এসা হাত ধুলাইতেছিলেন খেজুর গাছের উপরে আর সান্ত্বনা দিতেছিলেন খেজুর গাছ যেন বলতেছিলেন আমাকে বঞ্চিত করলেন তো করলেন কেন এই মেম্বর বানাইল তো বানাইল কে ও প্রযুক্তি পাইল তো পাইল কোথায় ওর মাথা এটা আসলো তো আসলো কিভাবে ওই কাট পাইল তো পাইল কই কেন বানাইল মেম্বর কেন আমাকে ছোয়ার থেকে বঞ্চিত করল। আল্লাহ রসুল হাত বুলাইতেছিলেন আর দিতে ছিলেন তোকে বঞ্চিত করব না মেম্বরের নিচে রেখা দিব তোকে পায়ে ছোয়া দিয়া তারপরে মেম্বরে উঠব ও শান্ত হইতে ছিল না আল্লাহ রসুল বলছেন ঠিক আছে তাইলে শোনো তোমাকে জান্নাতে নিয়ে যাব তুমি দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারো নাই জান্নাতে নিয়ে যাব ওইখানে খেজুর দিবে আমি মজা করে খাবো তারপরে কান্না থামসা জোর ছুঁয়া লাগলে ভাগ্য খোলে আবু তালেবের কাছে আল্লাহর রসুল ছয় বছর ছয় মাস বয়সে আসছে বাতিজাকে কতই না বুকে জড়াইছেন কতই না বুকে নিছেন কতই না পিঠে নিছেন কতই না কাখে নিছেন আল্লাহ রসুল আবু তালেব যেদিন মারা যায় আল্লাহ আল্লাহর কবরের নামায় বলতেছেন আমি আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমাটা পড়েন পড়লেন না বলছিলাম আমি পড়বো আপনি ঠোঁট হেলাবেন তাও হেলাইলেন না যদি চুপচাপ মারা যেতেন তাইলেও বসতাম মৃত্যু লগ্নে কেন বললেন আলাম মিল্লাতি আব্দুল মোত্তালেব আমি আব্দুল মোত্তালেবের মিল্লতের উপরে মরতেছি এই কথাটা যদি নাও বলতেন তাইলেও তো একটা কিছু হইতো আপনি আমার জন্য কোন রাস্তা রাখলেন না বিদায় কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না কথা অল্প হোক আমি দোয়া করি আপনাদের দিলে কাথক। এই ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে উপযোগী বানায় যেত যে ছোট্ট জীবনটাকে গোড়া যাবে নারী গোড়া যাক পুরুষ গোড়া যাক যুবক গোড়া যাক বৃদ্ধ গোড়া যাক শিক্ষিত গোড়ক আর অশিক্ষিত গোড়ক শহরবাসী গোড়ক আর গ্রামবাসী গোড়ক খোদার কসম যে ছোট্ট জীবনটাকে গোড়া যাবে ছোট্ট অস্তিত্বটাকে গোড়া যাবে রঙ আর ডং যেমনই হোক যেমন রঙ হোক আর যেমন ডং হোক দুনিয়াতে নুন আনতে পান্তা ফুরাক আর পান্তা আনতে নুন মাসের পর মাস চুলা না চলো তাতে কিছু আসে যায় না ষাট সত্তর বছরের জীবন এখানে সিস্টেম সব সমান কারো জন্য কারো জন্য ঘড়ির কাটা থামে না কারো ইশারায় সূর্য দাঁড়ায় মা দিন সপ্তাহ মাস বৎসর সবার জন্য সমাজ হা কারো সুখে কাটে কারো দুঃখে কাটে ওই সুখ সাময়িক সুখ চিরদিনের সুখ না বরং এটাই সত্য গরিবের জীবনটা যত গরিব যত তাড়াতাড়ি ঘুমায় ধনীও তো তাড়াতাড়ি ঘুমাইতে পারে না রাগ হয়ে যাবেন বললে হ্যাঁ বলবো ঢাকা শহরে বহুত আছে দারোয়ান সারা রাত্র মশার কামর খায় ঘুমায় মালিক সারা রাত্র বাড়িন্দায় সিগারেট করে ঘুম আসে না বিলাস বহুল ফ্ল্যাট ঘুম আসে না এসি চলে তারপরও ঘুম আসে না কালিন বিছানো তারপরও ঘুম আসে না দেওয়ালগুলা গুলা দামি পর্দাদারা আবদ্ধ ঘুম ঘুমাসে না সারা রাত্র আর নিজের চোখে দেখে দারওয়ান বৈশাখ বাঙ্গা চে মশার নাক খান ঘুমাইতেছে আর মাসের শেষে বেতনও গুনতেছে আর বাড়ির মালিক সারা রাত্র দারওয়ানকে পাহারা দিছে মাসের শেষে উইদাউট পে কেউ ওকে বেতন দিবে না কি বিশ্বাস হয় না? সত্য এটাই। গরিব তারা তারি ঘুমায়। শ্রমীক তারা তারি ঘুমায়। হাদিসে কুদসি আছে। গরিব যখন সারা পরিশ্রম করে আসে তাল্লা নিজে বলে আমি পিঠ থামরা ঘুম পড়ায় দেই। সুবহানাল্লাহ। পিঠ থামরা ঘুম পড়ায় দেই। জিজ্ঞাস করেন কয়জন রিকশাওয়ালা ঘুমের ট্যাবলেট খায় ঘুমায়। জিজ্ঞাস করেন কয়জন বাইকওয়ালা কয়জন ভ্যানওয়ালা কয়জন সিএনজিওয়ালা যারা শারীরিক পরিশ্রম করে কয়জন এইখানে কয়জন আমরা ঘুমের ট্যাবলেট দিয়ে বহুত আছে এখানে বসা বসে ঘুমাইতেছে ওই যে দেখেন ঘুমাইতেছে এই যে এই যে দেখেন আপনার পিছনেই ঘুমাইতেছে ওই যে দেখেন আর এই দুইয়ের মাঝে এই যে এই যে এই যে পিছনে ঘুমাইতেছে হ্যাঁ আমি চিনি আমেরিকাতে গুম দেখা মুসলমান হয়েছে গুম দেখা দুই হাজার উনিশের কাহিনী ওকে আমি আগের থেকে চিনি গুম দেখা মুসলমান মসজিদে বসা বসা ওনার মতোই ঘুমাইতে ছিল গাড়ি চালায় যাইতেছিল ছিল চোখে চোখ পড়ছে দেখে বসা বসা ঘুমায় গাড়ি থামায় ছুটে আসছে কোন কোম্পানির ওষুধ খাস আমাকে লেখা দে আমি আমেরিকান কোম্পানির ওষুধ খাই তারপরে ঘুম আসে না জামাত ছিল তাবলিক জামাত তালিম হয় তালিম ওই তালিমের ভিতরে বসে বসে ঘুমাইতে ছিল তো বড় চালাক ছিল তুমি বললার লেখা দিয়ে দিলাম এমন হবে না তো বলছে কি করতে হবে আমাদের সাথে তিন দিন থাকতে হবে তারপর লেখা দিব বলছে বল ঘুম আসবে বলে অবশ্যই ঘুম আসবে তো তিন দিন থাকার পরে দিনই কথা ইসলাম তিন দিনে বুঝা ফেলছে মুসলমান হয়ে গেছে এখন ও বয়া বয়া ঘুমায় আমি স্টেজ থেকে নামতেছি বয়ান করা ও বইসা বসে ঘুমাইতেছে আমি খোঁচা দিয়ে জিজ্ঞেস করলাম কোন ফ্যাক্টরি ওষুধ খাস তো আমাকে বলতেছে তিন দিন লাগাইলে লেখা দিব অথচ দেখতেছে আমি স্টেজ থেকে বয়ান করে নামতেছি ও আমাকে বলতেছে তিন দিন লাগাইলে ওষুধ লেখা দিব হায় মেরে দোস্ত সত্য এটাই হবে আমাদেরকে যুবকও যাবে পুরুষও যাবে দনীয় যাবে গরিবও যাবে কিন্তু ছোট্ট জীবনটা ঘুরে আনিয়া যেতে হবে উপযোগী বানে আনিয়া যেতে হবে যুবক জান্নাতের উপযোগী বানে আনিয়া যেতে হবে জান্নাতের উপযোগী